গুড মর্নিং সবাইকে সকালবেলায় বাসি আসি কাজ করে নিয়ে সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে খাবার বসিয়ে দিয়েছি টিফিন করে নিচ্ছি তাড়াতাড়ি রুটি করে নিয়েছে এখানে এখানে আমার জুস করে নিচ্ছি আর ভাত করে নিয়েছিলাম চট জলদি করে আজকে একটু ভাতে জল দিয়ে খাবো ডাল বেটে রেখেছিলাম লঙ্কা ভেজে রেখে দিয়েছি এখানে তরকারি করা ছিল সেই তরকারি দিয়ে এখন আমি আমার টিফিনটা সেরে নিচ্ছি রুটি খেয়ে নিচ্ছি আর জুস করেছিলাম জুসটাও খেয়ে নিচ্ছি আর মাঝখানে ব্লগটা করতে পাইনি রাত্রিবেলা পনিরটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এইবারে চা বসিয়ে দিয়েছি সন্ধেবেলায় টিনা এসছিলো পড়াতে আর সকালবেলায় নান নানের আটা ময়দা মিশিয়ে ইস্ট মিশিয়ে আটা ময়দাটাকে ভালো করে মেখে রেখেছিলাম তারপরে পনির দো পেঁয়াজা করবো বলে এখানে কিছু গরম মশলা ফোড়ন দিলাম আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম গোটা জিরে তো এটা যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে এর থেকে তেলটা বেরিয়ে যায় ততক্ষণে পেঁয়াজ বাটা হয়ে যাওয়া ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাকে যতক্ষণে করে নিয়েছি তারপর একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা দেওয়ার পর একটুখানি টমেটো পেস্ট করেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি ভালো করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়েছি আমি একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তো সেটাকে ভালো করে কষিয়ে নেবো আর যে ম্যারিনেট করা পনিরটা আছে সেটাকে আমি এবারে এই মশলাটার মধ্যে এই যে কষিয়েছি সেই মশলাটার মধ্যে পনিরটা দিয়ে আবার কিছুক্ষণ ধরে কষাবো তো এখানে ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে পনিরটা যেটাতে মাখিয়েছিলাম সেই জলটা দিয়ে দিলাম তো এখানে পেঁয়াজ আর ধনে পাতা কেটে রেখেছি যেহেতু ঝাল দিইনি বাচ্চারা খাবে তো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে সাইডে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর কালারটা খুবই ভালো এসছে যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল কিছু দিইনি একটু কাঁচা লঙ্কাই দিয়েছি আর একটু চিনি দিয়ে দিলাম এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এটাই হচ্ছে শর্টকাটের রান্না বেশি তোড় করে রান্না করিনি কেন রাত্রি হয়ে গেছিলো বাচ্চারাও খাবে তাদেরও খিদে পেয়ে গেছিলো তো এবার একটু ঢাকা দিয়ে দেবো আবার ঢাকাটা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু গরম মশলা দেবো তো এখানে আমি সানরাইজড গরম মশলা ইউজ করলাম আমার যে এভারেস্টের শাহি গরম মশলাটা ইউজ করি সেটা শেষ হয়ে গেছিলো তো এখানে পনিরটা আবার একটু ঢাকা দিয়ে দেবো তারপরে আমি লাস্টে একটুখানি আমুল ফ্রেশ ক্রিম দিয়ে পনিরটাকে নামিয়ে দিয়েছিলাম এখানে করে নিচ্ছি নান একটু সাদা তিল ছিল দিয়ে দিয়েছি তাওয়াটা দেখছিলাম গরম হয়েছে কিনা তো আমি দু তিন রকমের দু তিন দুটো শেপে করেছিলাম একটা লম্বা করেছিলাম আর একটা গোল করেছিলাম তো যেরকম মনে হয়েছে সেরকম করেছি এদিকে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি নান আর পনির দো পেঁয়াজা দিয়ে আর এখানে নানগুলো সেঁকে নিচ্ছি তো এখানে নান কমপ্লিট পনির দো পেঁয়াজা কমপ্লিট আজকে ব্লগটা এত অব্দি রাখলাম তো চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করো